আমাদের দেশের অপোজিশন বিএনপি তারা আসলে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা তত্ত্বাবধায়ক সরকার বলতে 2001 সাল এবং 111-এর 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার চাইছে, সেটি আমাদের কাছে মনে হয়। তারা একটা বায়াস তত্ত্বাবধায়ক সরকার চায়, যে সরকার তাদেরকে নির্বাচনে বিজয়ী হওয়ার গ্যারান্টি দেবে এবং তাদেরকে বিজয়ী করার জন্য যা যা মেকানিজম করার, যা যা ব্যবস্থা নেওয়ার এবং নির্বাচনকে ঠিক তাদের বিজয়ের গ্যারেন্টি হিসাবে প্রক্রিয়াগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই তাদের উদ্দেশ্য। এরকম বায়াস তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই। এই তত্ত্বাবধায়ক সরকার আদালতে, উচ্চ আদালতের আদেশে, যেটা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়ে গেছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার নতুন করে পুনরুজ্জীবিত করার একটা ডেড ইস্যুকে আবারও জীবিত করার উদ্যোগ, এটা কোথাও সম্ভব হয় না। ইলেকশন কমিশন আপনারা জানেন এটা অতীতে ইন্ডিপেন্ডেন্ট ছিল না, এটা ছিল এটা প্রাইম মিনিস্টারের প্রেরোগেটিভ, প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টেড সাবসার্ভিয়েন্ট একটা অফিস হিসাবে ছিল, এটা কোনো স্বাধীনতা ছিল না। এবং নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য যে পার্লামেন্টারি অ্যাক্ট, এটা শেখ হাসিনাই প্রথম ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্টারি অ্যাক্ট করেছেন, তার নিজের যে প্রেরোগেটিভ ছিল সেটা তিনি বাদ দিয়ে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন অ্যাক্ট করেছিলেন পার্লামেন্টের মাধ্যমে, এবং যার কারণে যেটা প্রেসিডেন্টকে ক্ষমতায়িত করে দেশের মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে যে প্রক্রিয়া তত্ত্বাবধায়ক, যে প্রক্রিয়া স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেন, ঠিক সেই প্রক্রিয়াই এখন অব্যাহত আছে। এবং এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক, যেটা অতীতে কখনো ছিল না, ইন্ডিপেন্ডেন্ট ছিল না ইলেকশন কমিশনের, কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে ইলেকশন কমিশন অনেক স্বাধীন। এর অধীনে নির্বাচন করতে বিএনপির অসুবিধা কোথায়, এটাই আমাদের বোধগম্য নয়।